বৃষ্টি হলো ঝুমঝুম। সুরাইয়ের বাবা বাজার থেকে তার জন্য একটি রং বেরঙের ছাতা কিনে নিয়ে আসে। আরে বা বাবা, এটা তো অনেক সুন্দর ছাতা। আপনি কিভাবে জানলেন যে আমার ছাতার দরকার? এত সুন্দর ছাতা, এটা তো আমি স্কুলে নিয়ে যাব, আর যখনই বৃষ্টি হবে তখন এটি নিয়েই বাইরে খেলবো। আরে আরে, হয়েছে হয়েছে, এবার তো তোমার বাবাকে হাত মুখ ধুয়ে খাবার খেতে দাও। তাদের মধ্যে কথা হচ্ছিল, এমন সময় হঠাৎ ঝড় শুরু হয় আর অনেক বৃষ্টি হতে থাকে। আহা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মা, আমি বাইরে যেয়ে খেলা করি? আমি আমার ছাতাও নিয়ে যাব। প্লিজ মা। যাও খেলো, কিন্তু খুব বেশি না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু কাল সকালে তোমাকে স্কুলেও যেতে হবে। হ্যাঁ মা। সুরাইয়া তার রং বেরঙের ছাতা নিয়ে বাইরে খেলতে থাকে, নাচতে থাকে, গাইতে থাকে। তাকে দেখে তার প্রতিবেশী গোপীরও একটি ছাতার শখ হয়। মা, দেখোই না সুরাইয়া আপু কত মজা করে তার ছাতা নিয়ে বৃষ্টিতে খেলছে। দেখোই না, আমারও ছাতা চাই মা। আচ্ছা, তোমারও চাই, ঠিক আছে, এনে দেব। পরের দিন গোপীর মাও তার জন্য অনেক সুন্দর একটি ছাতা নিয়ে আসে। একে একে গ্রামের সব বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে ছাতা চাইতে থাকে। এবার সব বাচ্চাদের কাছে রং বেরঙের সুন্দর সুন্দর ছাতা ছিল। একদিন সুরাইয়া বাকি বাচ্চাদের বলে, এখন তো আমাদের সবার কাছে ছাতা আছে, এবার দুই একদিনের মধ্যে যখনই বৃষ্টি হবে তোমরা সবাই বাইরে চলে এসো, আমরা সবাই বৃষ্টিতে নাচবো, গাইবো, অনেক মজা করব। হ্যাঁ আপু, এটাই ভালো হবে। কত ভালো লাগে যখন বৃষ্টি হয়, আর আমরা যদি ছাতার নিচে থাকি তাহলে মাও রাগ করবে না, আমার ঠান্ডা কাশি কিছুই হবে না, আর পরদিন স্কুলেও যেতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। দুদিন পর আবারও ঝড়ের সাথে অনেক বৃষ্টি শুরু হয়। চলে এসো চিন্টু, মিন্টু, গোপী, ঋতু, জলদি আসো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সব বাচ্চারা বৃষ্টিতে তাদের ছাতা নিয়ে নাচতে আর গাইতে শুরু করে। তাদের খুশির কোনো সীমা ছিল না। কেউ নৌকা বানাচ্ছিল, কেউ ছাতা নিয়ে খেলা করছিল, কেউ তাদের ছাতা একে অপরের সাথে বদল করে আবার নাচছিল। এভাবেই চলতে চলতে বৃষ্টির মৌসুম শেষ হয়ে যায়। বর্ষা চলে যেতেই বাচ্চারা আবারও বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। মা, এতদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, আর মেয়ে, এখন তো বৃষ্টির মৌসুম শেষ। এবছর অনেক নাচ গান করলি, এবার এই ছাতা পরিষ্কার করে এর পানি শুকিয়ে রোদে দাও। একে বাইরে না নিয়ে ঘরে যত্ন করে রেখে দাও, তাহলে কি আর বৃষ্টি হবে না? আহারে মা, আমার বৃষ্টি হবে, কিন্তু এখন না, সামনের বছর বর্ষার সময়। ঠিক আছে মা, তুমি যেমনটা বলেছো তেমনই হবে। আমি আমার বন্ধুদের বলে দেব যেন তারা তাদের রং বেরঙের ছাতা যত্ন করে রেখে দেয়। আগামী বছর বৃষ্টিতে আমরা আবার মজা করব। ঘিওয়ালা হলো কোথায়? ধর্মবীর নামে দুধওয়ালা গ্রামের বাজারে দুধের জিলাপি বিক্রি করত। ধর্মবীরের দুধ জিলাপি দূর দূরান্তে পরিচিত ছিল। যেই সেই বাজার দিয়ে যেত, ধর্মবীরের দুধ জিলাপি না খেয়ে সেখান থেকে যেত না। ধর্মবীর তার মায়ের হাতে বানানো দেশি ঘি নিয়ে আসত আর তাই দিয়ে জিলাপি বানাত। ধর্মবীর অনেক ভালো মানুষ ছিল, সে সব সময় মানুষকে সাহায্য করতে পছন্দ করত। একদিন এক ধনী লোক আর তার স্ত্রী বাজারে কেনাকাটা করতে আসে আর দুধ জিলাপি খেতে বসে। তখন সেটে স্ত্রী বলে, আরে বাহ, এমন দেশি ঘি দিয়ে মাখানো, বাহ, কত সুস্বাদু, অনেক ভালো লেগেছে, সব ক্লান্তি দূর হয়ে গেল। আরে হ্যাঁ, খাবার খেতে খেতে তো ভুলেই গেছি, কালকের পূজোর জন্য পণ্ডিত মশাই আর রাধুনি 10 কেজি ঘি নিতে বলেছে। এ কথা শুনে শেঠ অনেক রেগে যায়। আরে ভগবতী, এখন তুমি ঘিয়ের কথা বলছো? এতক্ষণ তো সারা বাজার ঘুরলাম, আর এতক্ষণে তো ঘিয়ের দোকানও বন্ধ হয়ে গেছে। শুধু শাড়ি আর গহনার চিন্তা করলে কি তোমার ঘিয়ের কথা মনে থাকবে? মাফ করে দিন, ভুলে গিয়েছিলাম। সারাদিন রোদের মধ্যে জিনিসপত্র কেনার ঝামেলার মধ্যে একদম ভুলে গিয়েছি, কিন্তু এখন আমরা কি করব? শেঠজি,
আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? আরে ধর্মবীর, তুমি আর কি সাহায্য করবে ভাই? আমার তো কালকের পূজা আর খাবারের জন্য খাঁটি গরুর দুধের দেশি ঘি লাগবে, আর সেটাও পুরো 10 কেজি। এখন বলো তুমি কোথা থেকে আনবে? ধর্মবীর দোকানের ভেতর থেকে 10 কেজি ঘি এনে তাদের দিয়ে দেয়। শেঠ আর তার স্ত্রী খুশি হয়ে ঘি কিনে নেয় আর তাদের বাড়িতে ফিরে যায়। শেঠের বাড়িতে পুজো আর খাবারে ধর্মবীরের দেশি ঘি ব্যবহার করা হয়। সবাই খাবারের অনেক প্রশংসা করে। তখন পণ্ডিত মশাই শেঠকে বলে, শেঠজি, প্রভুর কৃপায় পূজা অনেক ভালো হয়েছে, আর খাবারের তো কোনো জবাবই নেই। আমি তো সামনে আপনার নতুন ব্যবসার সম্ভাবনা দেখছি। এই শুভ সময়ে আপনি গাভীর দেশি ঘি আর দুধের ব্যবসা শুরু করে দিন, ব্যবসায় অনেক লাভ হবে। আরে পণ্ডিত মশাই, আপনি তো আমার মনের কথাই বলেছেন, এই ব্যাপারে ধর্মবীরের সাথে কথা বলতে হবে। পরের দিন সে ধর্মবীরকে ধন্যবাদ দিতে যায় আর তাকে বলে, আরে ভাই ধর্মবীর, খাবার তো একদম লাজবাব হয়েছে, ভাই আসলে এই স্বাদের রহস্য কি? ধর্মবীর শেঠকে তার মায়ের হাতে বানানো ঘিয়ের কথা বলে আর শেঠ ধর্মবীরকে ভালো ব্যবসার প্রস্তাব দেয়। ভাই ধর্মবীর, চলো আমরা দুজনে দেশি ঘিয়ের ব্যবসা শুরু করি, সব টাকা আমি দেব আর তুমি ঘি বানাবে, আর তা থেকে যা লাভ হবে তা দুজনে সমান ভাগে ভাগ করে নেব, কি বলো? ধর্মবীর তাতে রাজি হয়ে যায় আর কয়েক মাসের মধ্যে সে ছোটখাটো নয় বড় এক ব্যবসায়ী হয়ে যায়। অনেক অনেক টাকা উপার্জন করে আর সবকিছুর জন্য তার মাকে ধন্যবাদ দেয়। কৃষ্ণ নামের এক জাদুকর গ্রামে গ্রামে অনেক সুন্দর জাদু দেখাত। তার কাছে এক সাদা রঙের ইঁদুর ছিল, যার নাচ আর জাদুর কলা কৌশল দেখে লোকজন অনেক খুশি হয়ে খেলা দেখতে আসত। একদিন খেলা শেষ হবার পর ইঁদুর জাদুকরকে বলল, আমার শরীরটা ভালো নেই, আমি আর খেলা দেখাতে পারছি না, আমার বিশ্রাম দরকার। জাদুকর তার কথায় রাজি হয় এবং তাকে আরাম করতে বলে। পরদিন ইঁদুর বিছানা থেকে উঠতেই পারে না। এটি দেখে জাদুকর চিন্তায় পড়ে যায় যে আজ তার বদলে কে খেলা দেখাবে। সে গ্রামের লোকদের কাছে খবর নেয় আর এক বৃদ্ধ মহিলার কাছে যায়। সেই গ্রামের কবিরাজ ছিল, তার কাছে পশু পাখি আর মানুষের সব ধরনের রোগের অসুখ ছিল। জাদুকর সেখানে গিয়ে সবকিছু বৃদ্ধ মহিলাকে বলে, আরে আরে আরে, চিন্তার কিছু নেই, ওর সামান্য জ্বর হয়েছে, ওকে দিয়ে এত বেশি কাজ করিও না। আহা, কি অবস্থা করেছ ওর, দু একদিন আরাম করতে দাও, এই ওষুধটা খাওয়াও, ও সুস্থ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ওর খেয়াল রেখো, আর এই দুই দিন যেন ও কোনো কাজ না করে, আর তুমিও আরাম করো বাবা, কতই আর এই কাজ করবে। জাদুকর বৃদ্ধ মহিলার সব কথা মেনে নেয় আর তাকে টাকা দিতে চায়। তখন মহিলা বলে, আহা, এসব লাগবে না বাবা, টাকা তুমি তোমার কাছেই রাখো, দুদিন পর যখন ও ঠিক হয়ে যাবে তখন আমার কাছে এসো, তোমাদের দুজনের সাথে অনেক জরুরি কথা আছে, যদি তা হয় তাহলে তোমাকে আমিই টাকা দেব। জাদুকর তার ইঁদুরকে নিয়ে বাড়ি ফিরে আসে। দুদিনের জায়গায় তারা 3 দিন আরাম করে বিশ্রাম নেয়, ভালো খাবার রান্না করে মজা করে খায়। চতুর্থ দিন ইঁদুর নিজে জাদুকরকে বলে, এত আরাম করে অনেক ভালো লাগছে জাদুকর ভাই, মনে হচ্ছে আমার শরীর একদম সতেজ আর সুস্থ হয়ে গেছে। ওই বৃদ্ধ মহিলা তো ভীষণ ভালো একটা কবিরাজ, চলো গিয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই, আর এখন আমি তোমার সাথে জাদু দেখানোর জন্য প্রস্তুত। দুজনে মিলে কবিরাজের কাছে যায় আর তার কাছে গিয়ে সেই কাজের কথা জিজ্ঞেস করে যেটি সে করাতে চেয়েছিল। তখন বৃদ্ধ মহিলা বলে, হা হা হা, তোমার তো ঠিক হবার কথাই ছিল, তোমার ইঁদুরের চেহারা এখন কত সুন্দর হয়ে গেছে, আর তোমারও কাজ এই হচ্ছে, আমার বাড়িতে অনেক বেশি ইঁদুর হয়ে গেছে, তুমি কি সেই ইঁদুরগুলো তোমার সাথে নিয়ে যেতে পারবে? এ আর এমন কি, আপনি যখন বলছেন তখন এটা আমি অবশ্যই করব, আর ওই ইঁদুরেরা যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে তো আমার ওদের নিয়ে যেতে অনেক ভালো লাগবে। ইঁদুর সারা ঘর খুঁজে দেখে, প্রতিটি কোণে কোণে যায় আর আস্তে আস্তে
সব ইঁদুরদের সাথে কথা বলে সে বলে, আরে ভাই, তোমরা এখানে তোমাদের জীবন কেন নষ্ট করছো? চলো আমার সাথে, জাদুকর ভাইয়ের সাথে থাকবো আর সবাইকে জাদু দেখাবো, অনেক মজা করবো আর হাসি খুশি থাকবো। সব ইঁদুর তার সাথে বাইরে চলে যায় আর বৃদ্ধ কবিরাজ তার বাড়িতে সুখে শান্তিতে বসবাস করে।